ও সমর্থক যে দলেরই হোক না কেন সমস্যার সমাধান হবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক যুবকের কথোপকথনের ভিডিও টুইট করে এমনটাই লেখা হলো তৃণমূলের টুইটার হ্যান্ডেলে। বিজেপি ছেলেরাও কর্মকর্তারা জানিয়েছে কোন সিস্টেম নাই, আমাদের হরেকৃষ্ণ কুমার সেতু যে ব্রিজ আপনি পারও হয়ে এলেন স্যার, হ্যাঁ ওখানে লাইট চলছে না 5-6 বছর, হ্যাঁ ল্যাম্পপোস্ট আছে কোনো কোনো লাইট চলছে না স্যার, হ্যাঁ না আমাদের বিজয় অফিসে জানিয়েছি স্যার না পঞ্চায়েতে বলিনি, হ্যাঁ স্যার অবশ্যই দেখবেন স্যার, হ্যাঁ তিনি তো নিমিত্ত ল্যাম্পপোস্ট নেই একটা স্যার, স্যার ওর স্কুলে ল্যাম্পপোস্ট নেই স্যার, সামনে স্কুল যা 2 মিনিট রাস্তা, যেখানে দেখা যাচ্ছে যে মাথায় টুপি পরা এক যুবককে দেখে গাড়ি থামালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকায় একাধিক ল্যাম্পপোস্ট থাকলেও আলো না জ্বালার অভিযোগ করেছেন ওই যুবক, এবং এই ভিডিওটি টুইট করে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে তিনি একজন আরএসএস কর্মী। সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ চালালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনি জানেন আজকে আমি জামালপুরের ক্যাম্প থেকে বেরিয়ে এই রায়নার দিকে আসছিলাম, খুব বেশি হলে 30-35 কিলোমিটার রাস্তা, আমার আসতে কতক্ষণ সময় লেগেছে জানেন? গাড়িতে করে 35 কিলোমিটার যেতে কতক্ষণ লাগে? আধ ঘন্টা। আমার 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে, তার কারণ রাস্তায় চারিদিকে মানুষ। আমি বেশ কয়েকটা জায়গায় দাঁড়িয়েছি, মানুষের সাথে কথা বলেছি। আসার সময় একটা যুবক আরএসএস করে বলল, দাদা আমি বিজেপির কার্যকর্তা, আমাদের এখানে একটা ল্যাম্পপোস্ট আছে সেখানে লাইটের খুব প্রয়োজন, আপনি একটু করে দেবেন। আমি বললাম, ভাই তুমি দাও, অ্যাপ্লিকেশনটা জমা দাও, আমার সীমাবদ্ধ এখতিয়ার যতটুকু আছে আমি নিশ্চয়ই করব। আপনি দেখুন, বিজেপির একজন কার্যকর্তা সে সুকান্ত মজুমদারকে দিচ্ছে না, শুভেন্দু অধিকারীকে দিচ্ছে না, মোদীকে দিচ্ছে না, অমিত শাহকে দিচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছে, তার কারণ সেও মনে করে যে মানুষের সমাধান যদি কেউ করে তৃণমূল কংগ্রেস করবে। এর থেকে বাড়তি পাওনা আমাদের কি হতে পারে? আর আমরা চাই যে রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। আমি এরকম ছেলেদের স্যালুট করি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে তুমি দাবি দাবা নিয়ে সর্বোচ্চ, এটা আমাদের গর্ব। একজন বিজেপির কার্যকর্তা সে আরএসএস এর উর্দিতে রয়েছে ইউনিফর্মে, আমাকে এসে বলছে, দাদা এই লাইটটা করে দিলে আমরা খুব উপকৃত হব। আমি বললাম, তুমি দাও আমি নিশ্চিতভাবে দেখবো, চিন্তা করো না। রায়নার সভায় পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম, এবং তৃণমূলের টুইটার হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে সেখানে লেখা হয়েছে যে দলেরই সমর্থক হোক না কেন সমস্যার সমাধান হবে। রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কি বলছেন এই নিয়ে শুনুন। এলএডি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক কিনা তা আমাদের জানা নেই, যদি সে একথা বলেও থাকে তাহলে সে ঠিকই করেছে, সে মানুষের অসুবিধার কথা ঠিক লোককে জানিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে যে সরকারটা কে চালাচ্ছে। সরকার যে চালাচ্ছে 3000 পুলিশকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তিনি সমস্যার সমাধান করতে পারে, সেজন্য তার ব্যক্তিগত নয় মানুষের সমস্যার কথা তিনি তাকেই বলেছেন। আর তৃণমূল কংগ্রেসের কর্মী যাদের কাজগুলো করার কথা, তারা তো ব্যালট বক্স লুট আর ব্যালট ছিঁড়তে ব্যস্ত আছে, দখলদারির জন্য একে অন্যের উপর আক্রমণ করতে ব্যস্ত আছে। আর তৃণমূলের এই টুইট তাদের রাজনৈতিক দীনতাই প্রকাশ করছে। আর এই রায়নাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে একাধিক অভিযোগ করলেন সেখানকার মানুষ। গ্রামে কোথাও নেই পানীয় জল, কোথাও আবার ফলক বসালেও এগোয়নি রাস্তা তৈরির কাজ, কেউ 4-5 বার দুয়ারে সরকারের দুয়ারে খুললেও বার্ধক্য ভাতাও পাননি বলে অভিযোগ।
আজও কংগ্রেসের উচ্চাসন আমার এই বয়স, তবে মাঝে তৃণমূল করছে, এখন আর তৃণমূল ছাড়া কংগ্রেসের পরিষ্কার জন্য 97 ইয়ার্স। সজলধারা হয়েছে আমাদের এখানে, সজলধারা হয়নি কেন? জল আমাদের যে বাড়িতে তৃণমূলের দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই জায়গায় দাঁড়িয়েছেন, কেন এখানে তাকে দাঁড় করানো হয়েছে, এই নিয়ে কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে এবং রীতিমতো ক্ষোভের কথা তারা জানিয়েছেন। গ্রামের মানুষজন যারা বড় নৈনান গ্রামের বাসিন্দা তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন এবং তারপরই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরপরই আমরা দেখলাম যে রীতিমতো ক্ষোভে ফুসছেন এই এখানকার যারা স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা রয়েছেন। সুমন দাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ। অন্যদিকে তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে গোপন ব্যালটে ভোটাভুটিতে উঠল ছাপ্পার অভিযোগ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে তৃণমূল সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন ব্লক সভাপতি। বালি খাদানের মালিককে নেতা সাজিয়ে ভোটদানের অভিযোগ পর্যন্ত উঠেছে, যদিও অনিয়মের অভিযোগ খারিজ করেছেন ব্লক তৃণমূল সভাপতি। আমি এসে দেখলাম আমার নামটাই নেই, মনোনীত প্রার্থী আমি করতে পারলাম না, ঠিক আছে। পুরোদস্তুর পঞ্চায়েত ভোট নয়, গোপন ব্যালটে প্রার্থী বাছাই, আর তৃণমূলের অন্দরের সেই নির্বাচন ঘিরেও ফের উঠল বড়সড় অনিয়মের অভিযোগ। ভোটাভুটিতে অংশই নিতে পারলেন না তৃণমূলের বুথ সভাপতি। বালি খাদানের মালিককে বুথ সভাপতি সাজিয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠল। অধিকাংশ বুথই যারা বুথ সভাপতি তারা কোনোদিনই বুথ সভাপতি ছিল না, কিন্তু তাদের বুথ সভাপতি হিসেবে সাজিয়ে নিয়েছে, ভোটদান প্রক্রিয়া হয়েছে, কেউ বালিখাদ মালিক। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগে পূর্ব বর্ধমানের জামালপুরের 8টি ব্লকে ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ব্যালটে ভোট নেওয়া হয়। সেই প্রক্রিয়া চলাকালীন তৃণমূলের জামালপুর ব্লকের সভাপতি মেহমুদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন প্রাক্তন ব্লক সভাপতি শ্রীমন্ত রায়ের অনুগামীরা। পঞ্চায়েত সমিতির তিনটে ভোট ছিল, তিনটে ভোটই দেওয়ার আমার ক্ষমতা ছিল, সেখানে আমাকে একটাই ভোট দিতে দেওয়া হয়েছে। কোন গ্রুপ বাধা দিল? মেহমুদ খানের গ্রুপ বাধা দিল। পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে ওঠে যে ভোট কেন্দ্রের মধ্যেই ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খানের সঙ্গে কার্যত কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন জামালপুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। কে কমপ্লেইন আমি করছি, কলিং হয়েছে, আমি কলিং অফিসারকে ইউজ করছি, কতজন ভোট হয়েছে, আমি কলিং অফিসারের বাইরে কোনো কথা কইছি? কে ভোট দিতে পারবে তাদের থেকে বেশি হচ্ছে নাকি আমরা দেখে নেব। এখন পর্যন্ত যে কথাটা বলতে সেটা সঠিক নয়, একদম পিসফুল ভোট হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনাদেরকে বল এখানে কোনো দ্বিমত কিছু নেই। ঠিকঠাক ভাবে ভোটটা চলছে না, ভোট লুট হচ্ছে, এটা অন্য জিপি ছেলেরা গিয়ে ভোট দিচ্ছে। কাদের কার লোক তারা? তারা ক্ষমতাসীন গোষ্ঠীর লোক। ক্ষমতাসীন গোষ্ঠী বলতে? বর্তমান ব্লক সভাপতি। বর্তমান ব্লক সভাপতির লোক? অভিযোগ করলাম। কী দিয়া? ছাপ্পা দেওয়া। কটা এরকম হয়েছে? অজস্রভাবে হচ্ছে, এই প্রত্যেকটা বুথে, মানে এখানে যে অঞ্চল ওয়াইজ ভোট হচ্ছে সেখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে। কে অভিযোগ করলো কে অভিযোগ করলো না সেটা আমার কাছে বড় প্রশ্ন। আমার বড় প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এরকম কোনো কাজ করে না এবং কোনো ছাপ্পা এরকম কোনো নেয়। তৃণমূলের ব্লক সভাপতি একথা বললেও পরে জামালপুরে পৌঁছে দলীয় কোন্দলের কথা স্বীকার করে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আমি এটুকু বুঝি যে দলে হয়তো অনেক গোষ্ঠী থাকতে পারে, অনেক উপদল থাকতে পারে, দল বড় হয়েছে থাকবেই, কিন্তু বুথ সভাপতিরা যদি ঠিক করে দলকে প্রার্থী করেছে আমি জেতাবই, কারোর বাবার ক্ষমতা নেই তাকে হারাবে। শেষ কথা, বুথ সভাপতি মানুষ আর দলনেত্রী, আমাদের নেত্রীর কারণে, মানুষের কারণে আর বুথ সভাপতিদের পরিশ্রমের কারণে তৃণমূল কংগ্রেস জিতেছে। সবার পরিশ্রম আছে, সবার অবদান আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু বাকিদের অবদান যদি 10% হয়, বুথ সভাপতিদের অবদান 90%। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে টেন্ট, তাঁবু, বিরাট বিলাসবহুল যুবরাজের বাস, তারপরে বিভিন্ন লোকজন আসছে, বিভিন্ন সভা, কিন্তু আলটিমেটলি যেটা হয়েছিল যে
স্বচ্ছভাবে পঞ্চায়েতের ক্যান্ডিডেট তোলা হবে সেইটার বিষয় কি হলো অভিষেকবাবু? আসলে আপনাদেরই দোষ, আপনার পিসিমা পুলিশ মন্ত্রী, যেভাবে পুলিশকে অকেজো করে রেখে দেওয়া হয়েছে একটা সামান্য আপনার দলের ভোট বাক্সকেও তারা রক্ষা করতে পারছে না, বুথ সভাপতিরা এসে তারা ভোটই দিতে পারছে না। তৃণমূলের নবজোয়ার যাত্রা শুরু থেকেই গোপন ব্যালটে ভোটাভুটি ঘিরে বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে। এবার সেই কর্মসূচিতেই উঠল ছাপ্পা ভোটের অভিযোগ, যা ঘিরে ফের তপ্ত রাজনীতি। কমলকৃষ্ণ দে, সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। 2016 প্রাথমিকে নিয়োগে অ্যাপটিটিউড টেস্টে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশনামাতে বিষয়টি উঠে এসেছে। নিয়ম ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে 30 জন ইন্টারভিউয়ারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন বিচারপতি। নির্দেশনামায় তিনি উল্লেখ করেছেন, তাদের মধ্যে কেউ বলেছেন অ্যাপটিটিউড টেস্ট হয়নি, কেউ বলেছেন অ্যাপটিটিউড টেস্ট কি তাই জানেন না। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 36,000 প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়োগের ক্ষেত্রে অভিযোগ উঠেছিল এনসিটির নিয়ম ভেঙে প্রশিক্ষণপ্রাপ্তদের টোপকে অনেক প্রশিক্ষণহীন প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে, এমনকি অনেকের অ্যাপটিটিউড টেস্ট অব্দি নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। যে প্রেক্ষিতে 30 জন ইন্টারভিউয়ারকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুক্রবার চাকরি বাতিলের যে নির্দেশ তিনি দিয়েছেন সেখানেও বিস্তারিতভাবে এই বিষয়টির উল্লেখ রয়েছে। 30 জন ইন্টারভিউয়ারের নাম উল্লেখ করে অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে কে কি বলেছেন তার নির্দেশনামায় উল্লেখ করেছেন বিচারপতি। নির্দেশনামায় দেখা যাচ্ছে 30 জনের মধ্যে 9 জন বলেছেন অ্যাপটিটিউড টেস্টে নেওয়া হয়নি, 4 জন বলেছেন অ্যাপটিটিউড টেস্ট নেবার কোনো নির্দেশ ছিল না, 1 জন তো এও বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট কি তাই তিনি জানেন না। পাশাপাশি নির্দেশনামায় কিছু প্রার্থীর নম্বরের উল্লেখও করেছেন বিচারপতি, যেখানে দেখা যাচ্ছে পুতুল বর্মন সিংহ নামে এক প্রার্থী টেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে 20-এর মধ্যে পেয়েছেন 7.378, আর ইন্টারভিউতে তিনি 10-এর মধ্যে পেয়েছেন 9.50। মোহাম্মদ আলিউল ইসলাম লস্কর নামে এক প্রার্থীও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে 20-এর মধ্যে পেয়েছেন 7.743, আর ইন্টারভিউতে তিনি 10-এর মধ্যে পেয়েছেন 9.66। নির্দেশনামায় দেখা যাচ্ছে তৃপ্তি বর্মন নামে এক প্রার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে 20-এর মধ্যে পেয়েছেন 7.827, আর ইন্টারভিউতে তিনি 10-এর মধ্যে পেয়েছেন 9.5। নির্দেশনামায় বিচারপতি লিখেছেন 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় যেরকম ভুরি ভুরি বেনিয়ম হয়েছে তাতে এটা স্পষ্ট যে পর্ষদ এবং তার তৎকালীন সভাপতি বিষয়টা ক্লাবের মতো করে সামলেছেন। এবিপি আনন্দ। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মিছিল আপার প্রাইমারি চাকরির প্রার্থীদের। ডোরিনা ক্রসিং এর সামনে দন্ডি কেটে হামাগুড়ি দিয়ে প্রতিবাদ, কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ফের রাজপথে নেবে প্রতিবাদ ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের। রাস্তায় দন্ডি কেটে হামাগুড়ি দিয়ে কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন চাকরি প্রার্থীরা। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে রবিবার মিছিল শুরু করেন 2016 উচ্চ প্রাথমিক ইন্টারভিউয়ে ডাক না পাওয়া চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের বক্তব্য, 2016 কলকাতার গেজেটে যা বলা হয়েছিল সেই অনুযায়ী নিয়োগ হয়নি, এসএসসি সেই নিয়ম না মেনেই নিয়োগ করেছে। 2 বার ইন্টারভিউ নেওয়া হলেও তারা ইন্টারভিউতে বসারই সুযোগ পাননি। কলকাতা গেজেটের যে রুলসটা ছিল 8 নম্বর পাতার 4 নম্বর এতে 8-এর 3B-তে বলা ছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে টেটদের সুযোগ দিতে হবে, এবং সেই দাবিতে আমরা অনর এবং আমরা কোনো অনৈতিক দাবি করছি না, আমরা সংবিধান নিয়ে কলকাতা গেজেটের দাবি রুলস নিয়ে আমরা যাচ্ছি এবং এই দাবি আমাদের পূরণ হবেই, কারণ আমাদের সাথে কলকাতা গেজেট এবং ভারতীয় সংবিধান রয়েছে। এদিকে 36,000 অপ্রশিক্ষিতদের চাকরি বাতিলে আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে তারা। 36,000 চাকরি বরখাস্ত হয়েছে, এই 36,000 ক্যান্ডিডেট যারা বরখাস্ত হয়েছে তার কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি, কিন্তু আমার কথা হচ্ছে এই 36,000 যারা আছে তাদের কিন্তু সবাই কিন্তু এমন নয় যে তারা বঞ্চিত, তাদের পাশে আমরাও আছি, যতদিন না পর্যন্ত তাদের চাকরি হোক আমরা তার জন্য আন্দোলন করব, গলা ফাটাবো, কোনো অসুবিধা নেই, কারণ তাদের মতো আমরাও বঞ্চিত। আমরা যেমনভাবে 9 বছর ধরে বঞ্চিত হচ্ছি ঠিক একইভাবে আমরা বারবার করে ডেপুটেশন দিয়েছি, বারবার করে তাদের কাছে অনুনয় বিনয় করছি, কিন্তু কোনোভাবেই আমাদের দাবিটা নিয়ে কোনো রকম চিন্তাভাবনা পর্ষদ করছে না, এটা নিয়ে আমাদের মূল দাবি এবং এটা নিয়ে লড়াই। ওয়াই চ্যানেলে মিছিল শেষে প্রতীকী প্রতিবাদ জানাতেও দেখা গেল চাকরি প্রার্থীদের। আপডেটেড সেটে নিয়োগ লেখা বাক্সের প্রতীকী তালা ভাঙলেন তারা।
2016 সালের আপার প্রাইমারি চাকরির পরীক্ষা দিয়েছিলেন তারা, কিন্তু দুদুবার ইন্টারভিউ হলেও সেই ইন্টারভিউতে কিন্তু ডাক পাননি এই বঞ্চিত যোগ্য প্রার্থীরা, তবে এমনটাই তাদের দাবি। স্বাভাবিকভাবে তারা চাইছেন যে যত দ্রুত সম্ভব তাদের ইন্টারভিউ হোক। অন্যদিকে প্রাইমারিতে যে 36,000 আসন বাতিল করেছেন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটাতেও অবিলম্বে স্বচ্ছ নিয়োগ করা হোক, কারণ যারা যোগ্য হয়ে রাস্তায় বসে রয়েছেন আন্দোলন করছেন ঠিক এই আপার প্রাইমারি প্রার্থীদের মতো, তাদের প্রতি কিন্তু তারা সহমর্মিতা দেখাচ্ছেন এবং তারা বলছেন যে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীদের যদি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নিয়োগ করা না যায় তাহলে শিক্ষার যে বুনিয়াদ সেই বুনিয়াদটাই কিন্তু ভেঙে পড়বে গোটা রাজ্য জুড়ে। ক্যামেরা শান্তনুর সঙ্গে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। মায়ানমারে আছড়ে পড়ল বোকা, সুপার সাইক্লোনের তাণ্ডবে তছনছ সিতওয়ে, বাংলাদেশেও লাগলো ঝড়ের দাপট। তবে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়ল না বাংলায়। দীঘা, বকখালি সহ সমুদ্র সৈকতে দেখা গেল পর্যটকদের স্নানের চেনা ছবি। এক একটা ঢেউ যেন দানব, গভীর গর্জন সঙ্গে কার্যত তাণ্ডব। প্রচণ্ড ঝড়ের দোসর তুমুল বৃষ্টি, হাওয়ার ঘুরপাক, লণ্ডভণ্ড, তছনছ। কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে বাড়ছিল সে আশঙ্কাকে সত্যি করে মায়ানমার উপকূলে ঘন্টায় 210 কিলোমিটার বেগে আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা। সুপার সাইক্লোনের দানবীয় শক্তিতে তছনছ সিতওয়ে, প্রভাব পড়ল বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও। অলরেডি হেভি রেইন এবং স্ট্রং উইন্ড নর্থ মায়ানমারে শুরু হয়েছে। এক্সপেক্টেড ড্যামেজ একটু বেশি হবে পাথের রাইট সাইডে, যেহেতু সাইক্লোনের ক্ষেত্রে সবসময় রাইট সেক্টরটাকে আমরা ব্যাড সেক্টর বলি, যেখানে উইন্ডটা দুটো থাকে, একটা তো এর রোটেশনাল উইন্ড আর একটা সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে ট্রান্সলেশনাল উইন্ড, ফলে দুটো মিলিয়ে পাথের ডান দিকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। আগে যেটা বলেছিলাম যে এখান থেকে আমাদের রাজ্যে কিছু নেই, হয়ও নেই, আজকেও কিছু হবে না। রবিবার দুপুর 12টার একটু আগেই মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল, যার ঝাপটা টের পাওয়া যায় বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও। বাংলাদেশের কক্সবাজারে উত্তাল হয়ে ওঠে সমুদ্র, ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি, প্রকৃতি তাণ্ডবে খড়কুটোর মতো উপড়ে যায় একের পর এক মহিরুহ। তড়িঘড়ি নিরাপদ আশ্রয়ে সরানো হয় বাংলাদেশের সাগরপারের বাসিন্দাদের। মোকার আশঙ্কায় কাঁটা হয়ে থাকলেও পশ্চিমবঙ্গের কান ঘেঁষে বেরিয়ে গেল দুর্ভোগ। প্রত্যক্ষ প্রভাব দেখা গেল না বাংলার উপকূলবর্তী এলাকায়। দীঘা থেকে বকখালি সমুদ্র সৈকতে দেখা গেল পর্যটকদের চেনা ছবি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার নিউ দীঘা ওয়াচ টাওয়ারে। নিউ দীঘায় এখনো কিন্তু উইকেন্ডে দীঘায় বেড়াতে আসা পর্যটকদের ভিড়, পর্যটকরা সমুদ্রে স্নান করছেন, স্পিড বোট এখনো চলছে, যদিও গতকাল পর্যন্ত স্পিড বোট কিন্তু সমুদ্রে নামানোয় নিষেধাজ্ঞা জারি ছিল। তবে মোকার পরোক্ষ প্রভাবে দিনভর বঙ্গের জেলায় জেলায় ছিল মেঘ রোদের খেলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহে সতর্কতা জারি, তবে তারপর থেকে সাময়িক হাওয়া বদলের সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। কবে জুড়বে দহন জ্বালা, অপেক্ষায় বাংলা। এবিপি আনন্দ।